हेलो गाइज, गुड मॉर्निंग, वेलकम और वेलकम बैक टू माय चैनल। তো আজকে হচ্ছে স্যাটারডে। সকাল থেকে ডিউটি থেকে আসার পর বড্ড বেশি ক্লান্ত হয়ে গেছিলাম, এসে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ভাবলাম যে আজকে সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করি, কারণ দিদি এসছে বাড়িতে, তারপর দিদির আজকে বিয়ে বাড়ি আছে, আমি দিদিকে কিভাবে সাজাবো সব কিছুর ভিডিও বানাবো। তো চলো এখন ভিডিওটা শুরু করা যায়। এটা আমার স্ন্যাক্স নয়, এটা আমার লাঞ্চ। আজকে দুপুরে কিছু খেতে ভালো লাগছিলো না, সেজন্য দিদি মিয়ামোর থেকে একটা বাটার স্কচ পেস্ট্রি এনেছিল, ওটা খেয়েছিলাম আর এই অমলেটটা খেয়েছিলাম। তো ভিডিওটা তোমরা এখন দেখতে থাকো। ভাবলাম আজকে বিকাল থেকে ব্লগটা স্টার্ট করবো। এখন বাজছে বিকাল 5টা। দিদি আজকে বিয়ে বাড়ি যাবে, তাই দিদি কেমন ভাবে সাজবে, রেডি হবে, সেগুলো সব তোমাদেরকে দেখাবো। দিদি অ্যাকচুয়ালি কালনা থেকে অনেক কিছু কিনে এনেছে, আমি ভাবলাম সেগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানে দিদি কিনেছে একটা কুর্তি, এরকম একটা পিচ কালারের, একটা পিচ কালারের কুর্তি। কুর্তিটার এখানে একটুখানি ডিটেলিং কাজ আছে, বাকি কুর্তিটা নর্মালি প্লেন, আর নিচে একটুখানি কাজ আছে। এই কুর্তিটা দিদি কিনেছে, কত টাকা নিচ্ছে জানি না, আমাকে বলবেও না, আর কুর্তিটা আমাকে দেবেও না, কিন্তু আমাকে পরে ভালো লাগছে। আর দিদি কিনেছে না, এটা বিছানা চাদর নয়, এটা হচ্ছে একটা লং স্কার্ট। এই লং স্কার্টটা কিনেছে, আমি জানি না দিদি এত ফুলকুমারি সেজে কোথায় যাবে, এটা কিনেছে দিদি। মানে এটা শেষই হচ্ছে না, শেষই হচ্ছে না, এতটাই বড়। এটা হচ্ছে আমার দিদির সেকেন্ড পারচেজ। দিদি আর দিদি বিয়ে বাড়িতেই যাবে, এটা হচ্ছে তার গিফট। একটা খুব সুন্দর রেড কালারের ব্যাগ, খুবই সুন্দর দেখতে, অনেকটা বড় ব্যাগটা, প্লাস মানে অনেক জায়গা দেবে। রীতিমতো মনে হয় যাকে দিচ্ছে এটা, সে দু তিন দিনে জামা পরে ঘুরতে যেতে পারবে। দুটো কম্পার্টমেন্ট আছে, আমি তো ব্যাগটা দেখে দিদিকে বলছিলাম যে দিতে হয় না ব্যাগটা, তুই রেখে দে। দিদি বললো না, এটা গিফটের জন্য এনেছি, দিতে হবে। 5 মিনিট পর পর খিদে পায় আমার, আর এই চকলেটটা খুব ভালো খেতে। এখন আমি সাজাবো আমার দিদিকে। আমার দিদির আজকে বিয়ে বাড়ির ইনভাইট আছে, দিদির একার আছে, আমার নেই। পৃথিবীতে কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমাকে ডাকেও না তার বিয়েতে। আমার দিদিকে এখানে আমি শাড়ি পরিয়ে দিয়েছি, এই দেখো কি মিষ্টি লাগছে আমার দিদিকে। এটা হচ্ছে আমার দিদির শাড়ি, শাড়িটা আমি পরিয়ে দিয়েছি দিদিকে আমি। হ্যাঁ কিন্তু তুমি কিনেছো দাও নি, তুমি পরিয়ে দিয়েছো না দিদি, এখান থেকেই কিনুক, সে কি পরিয়ে দিয়ে গেছে, দেয়নি তো। এগুলো দিয়ে এখন আমি দিদি মেকআপ করবো। এই সব জিনিস আমাদের বাড়িতে পাওয়া যায়, কিন্তু আমরা কোনোটাই ভালো করে ইউজ করতে জানি না। ঠিক আছে, এটা কিরকম ইউটিউবার বলছি, হাজারটা মেকআপ ভিডিও দেওয়ার পর মেকআপ তো ব্যাঙের ছাদে কিছুই করতে জানি না, ফাউন্ডেশন ছিল না, সেজন্য কনসিলারটাই দিদির গোটা মুখে লাগিয়ে দিয়েছি। তারপরে যা যা হাতের সামনে পেয়েছি সবগুলো দিয়ে দিদিকে সাজিয়ে দিয়েছি। এটাও পাওয়া যায় আমাদের বাড়িতে, যেটাকে বলে মেকআপ স্পঞ্জ, এটাও পাওয়া যায় আমাদের বাড়িতে, কিন্তু এটাও ঠিক করে আমরা ইউজ করতে পারি না। চক্রবর্তী সাজাচ্ছে তোকে, এত বড় কত করবে চক্রবর্তী শুনবে না, দেখ তোকে কেমন শিল্পা সিদ্ধি সাজিয়ে বাইটা আজকে। আমি আর দিদি একটু একটু করে মেকআপ করছিলাম, আর সুখ দুঃখের অনেক গল্প করছিলাম, হাসাহাসি করছিলাম, কারণ দিদির সাথে এখন রোজ তো দেখা হয় না, সপ্তাহে প্রায় 1-2 দিনই দেখা হয়, সেজন্য অনেক কথা জমে থাকে, অনেক কিছু বলার থাকে, সেগুলো সব বলছিলাম। আর তোমরা যদি আমার বাকি ব্লগগুলো না দেখে থাকো, অবশ্যই আমার চ্যানেলে গিয়ে বাকি ব্লগগুলো দেখে নেবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, তো এখন দেখতে থাকো। সেদিন রাতে যার বিয়ে ছিল, সেটা ছিল দিদির একটা বান্ধবী, যে দিদির সাথে ক্লাস 5 থেকে একসাথে পড়েছে, মানে ওটা বিয়ে বাড়ি কম আর দিদিদের রিইউনিয়ন বেশি বলা যেতে পারে, কারণ ওখানে দিদির অনেক ছোটবেলাকার বন্ধু বান্ধবীরা এসেছিলো, যার সাথে দিদির অনেকদিন পর দেখা হচ্ছিল, হয়তো এরকম অনেক বন্ধুরা ওখানে ছিল। আর ওটা আমাদের বাড়ি থেকে 500 কিলোমিটার দূরে, সেজন্য মা খুব ভয় পাচ্ছিলো যে রাত্রেবেলায় দিদি কী করে একা একা যাবে, কিন্তু দিদি ঠিকঠাকভাবে চলে গিয়েছিলো। মানে মেকআপ করতে জানি না তো কী হয়েছে, মেকআপের জিনিসগুলো আছে মানে সেগুলো ইউজ করতে হবে,
ফাউন্ডেশন নেই তো কনসিলার লাগিয়ে দিলাম, তারপর কম্প্যাক্ট লাগালাম। দিদির তো আইব্রো করা ছিল না, সেজন্য আইব্রো পেন্সিল দিয়ে যতটা পেরেছিলাম ঠিক করেছিলাম। আর আইলাইনার লাগানো সবসময় মেয়েদের একটা ভীষণ ডিফিকাল্ট কাজ, একটা চোখ ঠিক হলে আরেকটা চোখ হয় না, আইলাইনারটাও কষ্ট করে লাগিয়েছিলাম। আর আই শ্যাডো তো আমরা গোল্ডেন ছাড়া কোনোটাই ইউজ করি না, কারণ বাকি কিছু ইউজ করলে আমাদেরকে হয় টিয়া পাখির মতো লাগে, না হলে আমাদেরকে খুবই বাজে লাগে, মানে পুরো কালারিং কালারিং হয়ে যায়, সেগুলো আমরা ভালো করে ব্লেন্ড করতে পারি না। সেজন্য সেফ কালার যে গোল্ডেন ওটাই বেশিরভাগ টাইমে ইউজ করি। মানে আচ্ছা বানায় মেকআপ। আমি আমার দিদি আমার কাছ থেকে 300 টাকা পেতো, আমি ওকে বললাম যে মেকআপটা আমি তোর করে দিই, ঠিক আছে 600 টাকা ফেরত দেবো ফাইন হিসাবে। না ঠিক আছে, আমি মেকআপের জন্য এমনি 5-6 হাজার টাকা চার্জ করি, কিন্তু দিদির জন্য সেটা 300 টাকা। দিদি যখনই বাড়ি আসে আমি তখনই একটা লম্বা চওড়া লিস্ট দিদিকে ধরিয়ে দিই। আর এবারে যে কটা লিস্ট ধরিয়েছিলাম তার মধ্যে একটা ছিল চিংড়ি মাছ, কারণ আমি অনেকদিন চিংড়ি মাছ খাইনি, আমার খেতে খুব ইচ্ছা করছিল। আর মা বলেছে যে যদি চিংড়ি মাছ খেতে চাও তো নিজেকে সব কিছু রেডি করে দিতে হবে, মা শুধুমাত্র রান্না করে দেবে। তো আমি পাগলের মতো এতগুলো চিংড়ি একা একা বসে বসে সবগুলো ছাড়িয়েছিলাম। তো এখানে আমার দিদি রেডি হয়ে গেছে সুন্দর চকচকে পরীর মতো। এ কি, তুমি চপ্পলটা পরে যাবে নাকি? পুরানো আর আমার দিদি এখানে আমার কিন্ডাটা নিয়ে যাবে প্রচন্ড সাবধানে। অতিরিক্ত চিন্তিত আমার মা, খালি ভাবছে যে দিদি যদি হারিয়ে যায় রাস্তায়। দিদি গাড়ির চাবি নেমেই ফার্স্টে আগে ব্যাগে ভরবি, উইনচিটার ভরা আছে, থাক না থাক না, আর উইনচিটার লাগবে না শীতকালে, এখন সারা বছরই বর্ষাকাল। ব্যাস এবার নামিয়ে দে। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো টাটা।